হাওড়া থেকে উদ্ধার কয়েক কোটি টাকা সোনা হীরের গহনা, হাওড়া শিবপুরের রিভার জেল আবাসনে পুলিশের অভিযান। এবার হাওড়া থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণের টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ অনেক লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণায় জড়িত ছিল ওই ব্যবসায়ী। ফেরার ওই ব্যবসায়ীর নাম শৈলেশ পাণ্ডে বলেই পুলিশ সূত্রে খবর। তার আবাসনে হানা দেওয়ার আগেই ফেরার শৈলেশ পাণ্ডে ও তার পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, হাওড়া শিবপুরের রিভার ডেল নামে আবাসনের বাসিন্দা ওই ব্যবসায়ীর আবাসনে রাখা সুজুকি গাড়ি থেকে উদ্ধার 2,20,50,000 টাকা। উদ্ধার হয়েছে সোনা রূপো ও হীরের গহনা। বাজেয়াপ্ত হওয়া গাড়ির নাম্বার WB12C7751। কলকাতায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে এই বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের সাইবার থানা এই 2 কোটি নগদ ও বেশ কিছু সোনা হীরে উদ্ধার করে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও ঘটনার পর থেকে শৈলেশ পাণ্ডে ও তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি, বাড়ির গেটের রক্ষীও এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারেনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগে কানাড়া ব্যাংকের তরফ থেকে লালবাজারে একটি অভিযোগ জানানো হয় যে একটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ কোটি কোটি টাকা ট্রানজেকশন হচ্ছে। এরপর লালবাজারের গোয়েন্দা বিভাগের একটি এন্ট্রি ব্যাংক ফ্রড টিমের সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্ততে প্রথমে দেখা যায় বিপুল পরিমাণের টাকা ট্রানজেকশন করা হচ্ছে, এই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেওয়া হয়। এরপরই ওই ব্যাংকের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করা হয়, ওই মামলা দায়ের হয় এই শৈলেশ পাণ্ডের নামে। যদিও ওই মামলায় গ্রেপ্তার হয়েছিল শৈলেশ পাণ্ডে, আর এই সেই মামলায় সূত্রের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা সোনা হীরে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, হেয়ার স্ট্রিট থানা নির্দিষ্ট কেসের ভিত্তিতে আসে শিবপুর থানার পুলিশের সহায়তায় অভিযান চালায়। এই ঘটনা তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানা। গত 14 অক্টোবর একটি অভিযোগ জানানো হয়। তদন্তে উঠে আসে ওই অ্যাকাউন্টের মালিকের সঙ্গে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তি, যিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার নাম সামনে আসে। পর তদন্তকারী দলের আধিকারিকেরা গতকাল রাত হাওড়া তার বাড়িতে হানা দেন। যদিও তার বাড়িতে তালাবন্দী থাকে ও পার্কিং এ রাখা গাড়ি থেকে উদ্ধার হয় 2,21,50,000 টাকা সোনা ও রূপোর গয়না সহ হীরের গয়না সমস্ত বাজেয়াপ্ত করা হয়। তার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যেতে পারেনি, তারা পলাতক রয়েছেন, গোটা ঘটনা তদন্ত শুরু করে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শৈলেশ পাণ্ডের পরিবার সূত্রে জানা যাচ্ছে, তিনি বহুদিন আগে কানাডা ব্যাংকে এক ব্যক্তিকে পরিচয় করিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর থেকে ওই ব্যক্তির সঙ্গে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এতদিন পরে কেন তাকে এই ঘটনায় জড়ানো হয়েছে পরিবারের লোকেরা বুঝে উঠতে পারছেন না। প্রসঙ্গত, কয়েক মাস আগে শিক্ষা কেন্দ্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপর গার্ডেন নিচের এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েও খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল সেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটই। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। এছাড়াও কয়েকদিন আগে মালদহ নৈহাটি স্টেশন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা, আর এই ব্যাপারে সেই তালিকাতে নাম লেখালো হাওড়া। হাওড়া থেকে সত্যজিৎ দুবের রিপোর্ট। কি নাম তার? একদম স্যার, নাম ছাড়া আমার জানা নেই। কি রকমের গাড়ি ছিল স্যার? ওনার দুটো গাড়ি আছে, একটুখানি জানি। কি গাড়ি? টাটা সাফারি আর একটা সুজুকি। সুজুকি সুজুকি স্যার। রুবি 12-20। স্যার আমি ডিউটিতে ছিলাম না রাত্রে, আমি সকালে ডিউটি, আমি কিছু শুনিনি স্যার। কি শুনলেন? আমি কিচ্ছু শুনিনি, আমি জাস্ট এসে ডিউটি ধরেছি ব্লকে, আমার ব্লকে ডিউটি, ব্লকে চলে গেছে। শৈলেশ পাণ্ডে কি এখানে থাকতো? হ্যাঁ। কোথায়? 3 নম্বর ব্লকে থাকতো। 3 নম্বর ব্লক, ফ্ল্যাট নম্বর কত আছে? 2D। ওনার কি পুরো পরিবার এখানে থাকে? আসেন মাঝে সাঝে আসেন। ওনার কি গাড়িও ছিল? গাড়ি? হ্যাঁ, দুটো গাড়ি। দুটো গাড়ি তো কালকে এখানে যে পুলিশ এসেছিল রেড করেছে, এটা কিছু জানা নেই? না স্যার আমার জানা নেই, আমি সকালে ডিউটি ধরেছি, আমি জানি। তো রাত্রিরে সিকিউরিটি কিছু জানায় নি? না না, আমার কিছু বলেনি। উনি এখানে কতদিন দিয়ে থাকতেন? আমি বেশি দিন ডিউটি করছি না, আমি নতুন এসেছি, এবার জানি না।
এবার পুজোর খাওয়া দাওয়ার সঙ্গে ছুটিয়ে আড্ডা দিতে চান, তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে। নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।